শিক্ষার্থী 6 লাখের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বালুবোঝাই ট্রাক চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটি। অসংখ্য খানাখন্দে ধরা এই সড়কটি রাজধানীর মানিকদ্বীপ বালুঘাট এলাকার। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। পয় নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকায় হাটে সমান পানিতে তলিয়ে যায় প্রায় 4 কিলোমিটার রাস্তাটি। ঘরের মধ্যে পানি জমায় দৈনন্দিন জীবনযাত্রা অব্যাহত হচ্ছে তাদের। দীর্ঘদিন ময়লা পানি জমে থাকায় বাড়ছে দুর্গন্ধ আর মশার সংক্রমণ। স্থানীয় জনপ্রতিনিধিরাও খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ এলাকার মানুষের। স্কুলে যাওয়া যায় না, বাচ্চা নিয়ে বাজার ঘাটে যাওয়া যায় না, রাস্তার জন্য সবই তো সমস্যা। প্রতিদিন এখানে গাড়ি ছিল, সিটি কর্পোরেশনে জানা হয়েছে, তারপরে কোনো গুরুত্ব কোনো কাজ করতে আসে না। এখানে কেউ বসবাস করার যোগ্য নাই। আজ শুধু 1 বছর না, আগে 5-7 বছর যাবত এই একই অবস্থা। রাস্তাগুলো যে পরিমাণ ভাঙা ছিল সেখানে আমাদের পড়ালেখার অত্যন্ত ক্ষতি হচ্ছে। ম্যাম মহোদয়ের কাছে অনুরোধ, আমাদের এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি সম্পন্ন করে দেন। তবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলছেন এই রাস্তাটি নতুন করে তৈরি করার চেষ্টা করছে তিনি। সিটি কর্পোরেশন থেকে দরপত্র আহ্বান করা হয়েছে, অর্থ পাওয়া গেলেই অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার কাজ শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। মানিক দিয়ে এদিকে স্থানীয় সাংসদ বলছেন রাস্তাটির উন্নয়নের জন্য অনেক আগেই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 3 কোটি টাকা ছাড় করা হয়েছিল, কিন্তু নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর রাস্তাটির কাজ শুরু করা হয়নি। রাস্তাটি সংস্কারের জন্য কয়েকবার সিটি কর্পোরেশনকে চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি বলে জানান তিনি। কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। 24 এপ্রিলের মধ্যে সিটি কর্পোরেশন মানিকদ্বীপ প্রধান সড়কটির কাজ যদি শুরু না করে তাহলে 24 এপ্রিলে এই পার্লামেন্টে আমি এটার বিরুদ্ধে কথা বলবো। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। সংবাদ।